হ্যালো বন্ধুরা আমি শুভ্রনীল একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে এলাম দেখো আমরা সাধারণত সাউথে দেখতে পাই যে মানে স্টার ওয়ারশিপিং যেটা হয় যে একটা স্টার মানে সে একটা ভগবান তুল্য ব্যাপার তাকে নিয়ে পুজো করা দুধ ঢালা এগুলো সাধারণত আমরা বাইরে দেখেছি সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে খুব বেশি করে এগুলো দেখা যায় তামিল ইন্ডাস্ট্রি তেলুগু ইন্ডাস্ট্রি তোমরা যদি সার্চ করো তাদের ক্রেজটা কি লেভেলে থাকে প্রত্যেকটা সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শো বলি বা কিছু বা আমাদের এখানে মানে হাতে গোনা কয়েকজন রয়েছে দেবদার রয়েছে এরকম ক্রেজ এরকম ফ্যান বেস জিদ্দার রয়েছে এরকম ফ্যান বেস মানে ওই সিনেমা হলে সিনেমা আসা মানেই গলায় মালা পরানো দূর ধরে পুজো করা বা র্যালি বেরোনো এই ধরনের সাধারণত কিন্তু দেখা যায় না কোনো হিরোর ক্ষেত্রেই নেই দেখা যায়নি এবং এক্সট্রিম লেভেলে কিছু কিছু জায়গা রয়েছে তাদের মন্দির হচ্ছে বা কিছু আমরা শুনেছি এগুলো আমরা দেবদার বিষয়েও সাত আট বছর আগে শুনেছিলাম যে মেদিনীপুরে তার নামে একটা মন্দির হচ্ছে সেইখানে দেবদার নামে প্রচুর মানে দেবদাকে কেন্দ্র করে মন্দির যদিও দেবদার পারমিশন না থাকায় সেই মন্দিরটা হয়নি তো এই ধরনের প্রচুর জিনিস শোনা যায় অদ্ভুত অদ্ভুত জিনিস অদ্ভুত অদ্ভুত ফ্যানদের আহ কাণ্ডকলাপ মানে পাগলামি থাকে তো দেখো এই মার্কেটে কে কার জন্য মন থেকে পুজো দেয় বলো তো কে কার জন্য মন থেকে ভাবে তোমার কটা রিলেটিভ তোমায় নিয়ে এখন ভাবছে বিশেষ করে আমাদের নিজেদের লোকদের থেকে তো আমরা ভালো কিছু আশাই করতে পারি না আমাদের নিজেদের লোকেরাই আমাদের সবচেয়ে বেশি কাটি করার জন্য সময় বসে থাকে সেই মার্কেটে আর তোমার যদি ওই ইনফ্লুয়েন্সটা ওই অ্যাট্রাকশনটা ওই চার্মটা না থাকে মানে যেখানে তোমাকে একজন চিনে না তুমি একজন স্টার তোমার নামে পুজো দিচ্ছে মানুষ গিয়ে তোমাকে এতটাই সে ভালোবাসে যে তোমার মানে জন্মদিনে সে নিজের বাড়িতে কেক কাটছে কিন্তু তুমি কিন্তু তাকে চেনো না সেও সেটা জানে যে তোমাকে চেনে না এ আমাকে রাস্তায় দেখলে তো চিনতে পারবে না বা একবার স্টুডিওতে দেখা হলো পরের বাড়ি আমাকে ভুলে যাবে সেও জানে সে এত বোকা নয় তারপরও এতটা ভালোবাসছো স্টারকে মানে স্টারটার কতটা কারিশমা আছে যেটার জন্য এইভাবে হয়ে রয়েছে বিভোর তার উপর মুগ্ধ হয়ে রয়েছে আমরা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে বাংলায় এই জিনিসটা সচরাচর হয় না বাইরে হয় যেটা দিয়ে আমি শুরু করেছিলাম সেইখানে দাঁড়িয়ে দেব দেববাজিতের আমরা সিনেমা স্টার সুপারস্টার তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই এত দিন ধরে কাজ করছে সৌমিত্র শাহ দু আড়াই বছর ধরে কাজ করছে বা মিঠাই করছে তখন থেকে তো তাকে মানুষ চিনতে শুরু করেছে তার আগে কতজন তাকে চিন্তু কোনে বউ হোক বা অন্য কিছু এতগুলো এসেছে তাতে কিন্তু সমিতির সাথে সেভাবে মানুষ চেনে নি এই একটাই ধারাবাহিক এই এত শর্ট একটা জার্নি এর মধ্যে এরকম ক্রেজ যেখানে মন্দিরে গিয়ে আমারই একটা দিদি হয় বলতে পারো বলে গিয়ে পুজো দিচ্ছে তো কিরকম ফ্যানবেস কিরকম স্টারডাম এটাই একটা কথা বলার মতন ভালো ভালো আমার মনে হয় না সিরিয়ালের নায়কদের এরকম ফ্যান বেস রয়েছে সিনেমার জগতেও আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে ওই দুটো নাম ছাড়া কারোর এরকম স্টারডাম নেই হ্যাঁ পুজো অব্দি যেতে পারে বাট আমি যেটা মালা দুধালা এটা বললাম না আমার মনে হচ্ছে সৌভিত সাগর দিয়ে সিনেমাতেও নিয়ে নেওয়া হয় না তো এই জিনিসগুলো তার ফ্যানেরা ঘটিয়ে যাবে যে কোনো দিন আর লয়াল ফ্যান বেস আমি কি বলবো আমি তো নিজে মানে এক্সপিরিয়েন্সটা আর কি আমার এখানে তার ফ্যানরা কি হবে তার নাম করলে অন্য কারোর ভিডিও এসে দেখে তো আমি সেইভাবে প্রশ্নও কিন্তু করি ঠিক আছে তো এটা অস্বীকার করব না আর তোমরা ভিউজের জন্য বলতে পারো সেটাও আমার অস্বীকার করে লাভ নেই সেটা ঠিকই তো এরকম ফ্যান বেস রয়েছে আমার মনে হয় না বাংলাতে কোনোদিন কোনো সিরিয়ালের অ্যাক্ট্রেসের নায়িকার এরকম ফ্যান বেস ছিল এর পরেও কতজনের হবে আমি জানি না এবার কথা হচ্ছে মিঠাই শেষ হওয়ার পর কি সৌমিত্র সারি স্টারডামটা বজায় থাকবে আমাকে যদি জিজ্ঞেস করো

যে কেমন কি মানে কেন শেয়ার করলো রিলেশন এক্সেট্রা অনেক কিছু বলা হচ্ছে তো সেখানে আমি দেখলাম প্রচুর কিন্তু নেগেটিভ কমেন্টস রয়েছে প্রচুর এমন ফ্যান যাদের আমি নাম ধরে চিনি তারা কি ওইখানে ভিডিওতে গিয়ে পোস্ট করেছে যে না মিঠাইয়ের জন্য দেখছি মিঠাই শেষ হয়ে গেলে কোনো ইন্টারেস্টই নেই আর আদ্রিক যে কোনো ধারা কি করুক দেখব না বা সমিতিশার ক্ষেত্রে কিন্তু এটা নয় আমি সমিত্র ঈষার ফ্যানদের দেখেছি সমিতি সাহা ফ্যানরা এটাই বলেছে যে এর পরে যখনই যাই আসুক না কেন আমরা কিন্তু দেখবো